সুপ্রিয় দর্শক মণ্ডলী, নেক্সাস টেলিভিশনের খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান স্পোর্টস একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তীক্ষ্ণ গতি আর অনুপম ছন্দের খেলা ব্যাডমিন্টন। ব্যাডমিন্টনের বিশ্ব মঞ্চে আলো ছড়াতে হলে প্রয়োজন কঠোর অনুশীলন এবং সঠিক প্রশিক্ষণ। সঠিক প্রশিক্ষণ পেলে একজন খেলোয়াড় নিজেকে বিশ্ব মঞ্চে মেলে ধরতে পারেন। আজ ব্যাডমিন্টনের খুঁটিনাটি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেবেন বাংলাদেশের ব্যাডমিন্টনের দুই উজ্জ্বল নক্ষত্র এনায়েতুল্লাহ খান এবং এলিনা সুলতানা। চলুন দেখে নেই ব্যাডমিন্টনের খুঁটিনাটি বিভিন্ন বিষয়। আমি তোমাদের শিখাবো কিভাবে র‍্যাকেট ধরতে হয়, র‍্যাকেট গ্রিপিং। ওকে, গ্রিপ মূলত চার ধরনের: ভি গ্রিপ, থাম গ্রিপ, প্যান হ্যান্ডেল গ্রিপ অ্যান্ড হ্যামার গ্রিপ। তবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যারা হয় ওরাও দুই ধরনের গ্রিপ যদি জানো তাহলে তুমি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড প্লেয়ার হতে পারবা। কী কী? ভি অ্যান্ড থাম। ওকে, আমি ফার্স্ট দেখাই ভি গ্রিপ কি। আমরা যে হ্যান্ডশেক করি, হ্যান্ডশেকের স্টাইলে জাস্ট গ্রিপিংটা ধরবো। ভি স্টাইল, ইংলিশ ভি স্টাইল, দিস ইজ ভি গ্রিপ। ওকে, সবাই ধরো ভি গ্রিপ এইভাবে। এই যে দেখো, এটা হলো ভি গ্রিপ। ওকে, এইটা জেন্টল থাকবে, রিল্যাক্স, মাঝখানে একটু ফাঁকা থাকবে। মেনলি এই তিন আঙ্গুলের কাজ, এই দুইটা যা সাপোর্ট থাকবে। ওকে, এটাকে বলে ভি গ্রিপ। ডান দিকের যত শট আছে, মানে ফোর হ্যান্ডের যত শট আছে আমরা ভি গ্রিপে মারবো। ওকে, দেখি ভি গ্রিপটা করো, এটা নরম থাকবে আরও। তোমার দেখি দেখি, ওকে, হ্যাঁ, গুড। তুমি সামনে সামনে দেখি ভি গ্রিপ। হ্যাঁ, ভি হলো ইংলিশ ভির মতো। ওকে ওকে, এখন আমরা শিখব থাম গ্রিপ। এই দেখো, র্যাকেটের যে চ্যাপটা অংশ আছে, চ্যাপটা অংশে এই থামটা জাস্ট স্ট্রেট বসায় দিলাম। ওকে, এটাকে বলে থাম গ্রিপ। বাম দিকের যত শট আছে থাম গ্রিপে মারবা। সেম এইটাও জেন্টেল থাকবে এবং মাঝখানে একটু ফাঁকা থাকবে। ওকে, বাম দিকের যত শট আছে সব ব্যাকহ্যান্ডে থাম গ্রিপে হবে। ওকে, কি শিখলাম আমরা? ফোরহ্যান্ড মানে ভি গ্রিপ, ব্যাকহ্যান্ড মানে থাম গ্রিপ, ভি গ্রিপ অ্যান্ড থাম গ্রিপ। এই দুই গ্রিপ যদি আমরা জানি তাহলে ব্যাডমিন্টনের সর্বোচ্চ লেভেলে রাজত্ব করা সম্ভব। ওকে, আর প্যান হ্যান্ডেল গ্রিপ, হ্যামার গ্রিপ খুব এসেনশিয়াল কিছু না, জাস্ট জানার জন্য। প্যান হ্যান্ডেল, আমরা যে ওই যে রান্না করা যে প্যান, প্যানে যেভাবে ধরে না ওই স্কার্ভ করলে, ব্যাকহ্যান্ড মারার জন্য মেনলি প্যান হ্যান্ডেল গ্রিপ ইউজ করা হয়। ওকে, আর আরেকটা বললাম হলো কি, হ্যামার গ্রিপ। হ্যামার গ্রিপ হলো ভি গ্রিপের সে একটু কার্ভ হবে, স্ম্যাশ, স্ট্রেট স্ম্যাশ এবং ক্রস স্ম্যাশের ক্ষেত্রে হ্যামার গ্রিপটা ইউজ হয়। তো মূল কথা একটাই, ভি গ্রিপ অ্যান্ড থাম গ্রিপ যদি আমরা প্রপারলি জানি তাহলে ব্যাডমিন্টনের টোটাল টপ লেভেলে আমরা খেলার মতো যোগ্যতা অর্জন করবো। ওকে, ভি অ্যান্ড থাম এই দুইটার প্রতি তোমরা বেশি ফোকাস করবে। ওকে, আমি এখন দেখাবো ফুটওয়ার্ক। ফুটওয়ার্ক ব্যাডমিন্টনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ভাইটাল পার্ট। ফুটওয়ার্ক তিন ধরনের মূলত, আমি এক এক করে দেখাই কীভাবে ফুটওয়ার্ক করতে হয়। ফার্স্ট ফুটওয়ার্ক হলো আগে যেটা ছিল, নর্মালি ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, এটা এক ধরনের ফুটওয়ার্ক। সেকেন্ড ধরনের হলো চাইনিজ জাপানিরা যেটা ইউজ করে, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি। আর লেটেস্ট যেটা এখন চলতেছে সেই ফুটওয়ার্কটা আমি দেখাই, রেডি পজিশন থেকে, ওয়ান টু, ওয়ান টু, ক্লিয়ার? এইটা এখন যে ফুটওয়ার্কটা, এটা হলো সবচেয়ে লেটেস্ট ফুটওয়ার্ক। ওকে, ফার্স্ট হলো আমি রেডি পজিশনে দাঁড়াবো, লেফট পা দেন অ্যাকশন টু, হ্যাঁ, ওয়ান টু। ওকে,
স্যার একটা কোশ্চেন বলো স্যার আমার পায়ের স্টেপটা কি এরকম থাকবে নাকি এরকম পায়ের স্টেপটা নরমালাইজ শুরু করো 1 2 একটু ডান দিকে নি বেন্ড থাকবে এবং র‍্যাকেট র‍্যাকেট হেড ডাউন থাকবে রিস্ট আপ থাকবে ওকে আর এটা হলো ব্যালেন্স ব্যালেন্সের জন্য ওকে এই থাকবে দেন 1 2 2 তে জাম্প দেওয়ার অর্থ হলো ব্যালেন্সিং এর জন্য ঠিক আছে এটা হলো ফোর হ্যান্ডে কিভাবে আমরা যাব তার একটা স্টেপ দিলাম আমি তিন ধরনের ফুটওয়ার্কের ভিতরে এইটা হলো সবচেয়ে লেটেস্ট ওকে কি করলাম 1 2 1 2 ক্লিয়ার করো দেখি জাস্ট ট্রাই ওয়েট র‍্যাকেট দিবে রিল্যাক্স হ্যাঁ বেইন ইয়েস আসো সেকেন্ড স্টেপ তুমি এখানে এসে 1 2 পা এখানে থাকবে না জাস্ট শেষ 1 2 ব্যালেন্স ওকে ওয়ান মোর তুমি ট্রাই লেটস ট্রাই 1 2 আবার ওয়েট দাঁড়াও 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 হাত এই থাক রিল্যাক্স রিল্যাক্স দিস ওয়ে যাও 1 2 স্যার ওইখানে কি ব্যাডের হাইটটা কি রকম থাকবে ব্যাডের হাইট আমি তোমরা তো একটা প্রশ্ন কেউ করো নাই একটা প্রশ্ন কেউ করো নাই কেন আমি বলতেছি হেড ডাউন এন্ড রিস্ট আপ কেউ করছো হেড ডাউন এই কারণে হেড যদি ডাউন থাকে এইখানে কয়টা শট আছে জানো ছয়টা শট আছে কি কি শট আছে একটা হলো নেট স্পিন স্ট্রেট পুশ ক্রস পুশ অ্যান্ড ক্রস হুক বা ক্রস নেট অ্যান্ড হাফ স্ট্রেট অ্যান্ড ক্রস হাফ ঠিক আছে ছয়টা শট আছে আর আমি যদি এইভাবে প্লেন রাখি অনলি একটা শট আছে যখনই ডাউন থাকবে তখন ছয়টা শট আছে ওকে বেস্ট ওয়ান কি একটা না ছয়টা যত বেশি অপোনেন্টকে তুমি ইয়ে করতে পারবে ডিসেপটিভ শট দিতে পারবে তত তোমরা উইন করতে পারবে ওকে দেখাবো কিভাবে ডিফেন্স করতে হয় ফোর হ্যান্ড সাইড ডিফেন্স অ্যাকচুয়ালি ডিফেন্স খুব ইম্পর্টেন্ট পার্ট ব্যাডমিন্টন খেলার জন্য স্ম্যাশ রিটার্ন ভালো মতো যদি না করতে পারেন তাহলে ভালো প্লেয়ার হওয়া কোনোভাবেই সম্ভব নয় ডিফেন্স করা খুবই ইম্পর্টেন্ট তো এখন আমি দেখাবো ফোর হ্যান্ড ডিফেন্স করতে হয় রেডি পজিশন আমি স্প্লিট জাম্প দিব স্প্লিট জাম্পের পরে লেফট ফুট দেন রাইট ফুট অ্যান্ড হিট ওয়ান টু কি করলাম রেডি পজিশনে আছি স্প্লিট জাম্প ওয়ান টু ওয়ান টু এগেন আবার দেখাচ্ছি রেডি পজিশন স্প্লিট জাম্প ওয়ান টু ওয়ান টু স্প্লিট জাম্পটা কেন দিব অপোনেন্ট যখন স্ম্যাশ করবে তখন স্প্লিট জাম্প হলো ব্যালেন্সিং করবে আপনাকে ব্যালেন্স করবে যাতে আপনি মুভমেন্টটা ফ্রি করতে পারেন এই জন্য স্প্লিট জাম্প রেডি পজিশন স্প্লিট জাম্প ওয়ান টু ওয়ান টু একটা জিনিস মনে রাখতে হবে ডিফেন্স করার সময় অবশ্যই নেট বরাবর তাকাইতে হবে শাটেল দেখে মারার সুযোগ নাই কারণ এত স্পিডে শাটেল আসবে যে আপনি দেখার সময় পাবেন না দ্যাটস ওয়াই
স্প্লিট জাম্প 1 2, আমি টার্গেট হলো নেটে টার্গেট নিব, জাস্ট আন্তাজের উপরে আমি র্যাকেট চালাবো, শাটল চলে যাবে, 1 2, ক্লিয়ার প্লেয়ার? কি বললাম যে রেডি পজিশন থেকে স্প্লিট জাম্প, স্প্লিট জাম্পটা কেন দিব? ব্যালেন্সিং এর জন্য স্প্লিট জাম্প, দেন 1 2, তাকাবো কোন দিকে? নেটের দিকে। কেন? কারণ শাটল দেখার এত স্পিডে আসবে তুমি শাটল চাইলেও দেখতে পারবে না। ওকে ক্লিয়ার? ব্যাডমিন্টন খেলার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো পারফরমেন্স ফ্যাক্টর। পারফরমেন্স ফ্যাক্টর হলো 5টা। এই পারফরমেন্স ফ্যাক্টর 5টা যার ফুলফিল করতে পারবে সে ভালো ব্যাডমিন্টন প্লেয়ার হতে পারে। তো পারফরমেন্স ফ্যাক্টর কী? যেভাবে ভালো ব্যাডমিন্টন খেলার জন্য যে নিয়ামকগুলো ওইটাকেই পারফরমেন্স ফ্যাক্টর বলে। নাম্বার 1, ফিজিক্যাল। ফিজিক্যাল একটা ভালো প্লেয়ার হওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট দরকার, যে কোনো খেলাই সে খেলুক না কেন, ফিজিক্যালের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। নাম্বার 2, টেকনিক্যাল। টেকনিক্যাল কী? টেকনিক্যাল হলো আমরা যে শর্ট দিই, লাইক ক্লিয়ার, ড্রপ, স্ম্যাশ, এটাকে বলে টেকনিক্যাল। টেকনিক্যাল যে যত বেশি টেকনিক ভালো অ্যাপ্লাই করতে পারবে সে ভালো প্লেয়ার হতে পারে। নাম্বার 3, ট্যাকটিক্যাল। ট্যাকটিক্যাল হলো কোন পার্টে কোন টেকনিক ইউজ করে আমরা জিততে পারি, ওইটাকে বলে ট্যাকটিক্স, টেকনিক্যাল পার্ট। নাম্বার 4, ফিজিওলজিক্যাল বা সাইকোলজিক্যাল। সাইকোলজি কি? একটা প্লেয়ার সে ভালো খেলার জন্য সাইকোলজি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট। সাইকোলজি যদি তার ভালো থাকে, সে যদি অনেক স্টাডি হয়, তাহলে সে ইজিলি অনেক টাফ গেমও সে উইন করতে পারে। নাম্বার 5, লাইফস্টাইল। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট লাইফস্টাইল হলো সেইটা যে একটা প্লেয়ারের তার টাইম ম্যানেজমেন্ট, ফুডিং, রেস্ট, ডিসিপ্লিন সব কিছু মিলে আসলে লাইফস্টাইল বোঝায়। এই 5টা পার্ট, হ্যাঁ, পারফরমেন্স ফ্যাক্টর যদি একটা প্লেয়ার ফুলফিল সে ভালো মতো অ্যাবিল করতে পারে, তাহলে সে নট বাংলাদেশ, সে ইন্টারন্যাশনালি টপ প্লেয়ার হতে পারে। আমি এখন দেখাবো বিগিপে কীভাবে নেট শট খেলতে হয়। দেখো আমাদের কিন্তু হেডের পজিশনটা, র্যাকেটের হেডটা কিন্তু নিচের দিকে থাকবে এবং রিস্টটা উপরের দিকে থাকবে, যে যত উপর থেকে তোমরা এটাকে ক্যাচ করতে পারবে। ওকে, হেডটা কেন নিচের দিকে থাকবে? তাহলে আমাদের আমরা যদি হেডটা এদিকে থাকে, আমাদের হেড সারফেসটা যদি এদিকে থাকে, তাহলে শাটেল কিন্তু আমাদের কোর্টে পড়বে। আর আমাদের সারফেসটা যদি এইদিকে থাকে অপোনেন্টের দিকে, তাহলে আমাদের কিন্তু অপোনেন্টের দিকে শাটেল যাবে। ওকে, সো যত উপর থেকে রিস্ট করতে পারবে। ওকে, বুঝতে পেরেছো সবাই? এবার আমাকে 1 বাই 1 করে দেখাবে। ওকে, ফার্স্ট তুমি আসো। ওকে, গুড, নেক্সট এইভাবে কর। হ্যাঁ, ওকে, এই যে ওয়েট, এই তোমার র্যাকেটে স্টেপ নাও, স্টেপ নাও। ওকে, এই যে র্যাকেটে সারফেসটা কোন দিকে ছিল, যার কারণে তোমার এটা নেট পার হয়নি, এই জন্য এটা এই দিকে থাকবে। ওকে, ওকে, ট্রাই, শাটল দেখো, ইয়েস, গুড, ভেরি গুড। ওকে, নেক্সট, বুঝতে পেরেছো? ভেরি গুড, গুড। তোমাদেরকে আমি এখন ব্যাক হ্যান্ড নেট শট দেখাবো, দেখার পরে তোমরা 1 বাই 1 করবে, এবং যদি কোনো রকমের কোনো কোশ্চেন থাকে, বুঝতে না পারো, আমাকে তারপরে কোশ্চেন করবে। ওকে, 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 এই যে আমাদের সেমভাবে এর আগে যেটা শিখেছো, যে ফোরহ্যান্ড অথবা ভি গ্রিপ দিয়ে যেটা শিখেছো, সেটা সেটা যেরকম এই সাইড থেকে, মানে তোমার সারফেসটা ওদিকে থাকবে, তো ব্যাকহ্যান্ড সাইডেও সেমভাবেই এভাবে হচ্ছে সারফেসটা ওদিকে থাকবে। সারফেসটা কোনো মতেই এদিকে আনা যাবে না, কারণ এইদিকে টার্ন করলেই শাটল নিজের কোর্টে পড়বে। ওকে, তো এখন আমাকে 1 বাই 1 করে দেখো, তো তুমি আসতেছো। গুড, ভেরি গুড, ভেরি গুড। আমরা কি হতে চাই অ্যাট ফার্স্ট? প্লেয়ার। তো প্লেয়ারের ফুল ফর্মটা কি? P for politeness,
L for literate, A for ability, Y for youthness, E for energy, and R for rhythm. So, as a player, we have to do the politeness. As a player, we have to do the politeness. We have to do the politeness. We have to do the politeness. We have to do ভালো মানের প্লেয়ার হতে গেলে এই সমস্ত গুণগুলি তাদের ভিতরে থাকতে হবে আর আমিও যেভাবে এসেছি আসলে প্রত্যেকটা মেয়ের জন্যই মানে ভালো প্ল্যাটফর্মে যাওয়া অনেক কষ্টের বিষয় হয়ে দাঁড়ায় তবে সেই ক্ষেত্রে যদি তাদের পরিবার থেকে সাহায্য করা হয় সহযোগিতা করা হয় তাহলে একটা মেয়ে অনেক দ্রুত এগিয়ে যেতে পারে যেমনটা আমি পেয়েছি শিখাবো মাল্টি ট্রেনিং স্ম্যাশ স্ট্রেট ট্যাপ স্ম্যাশ ক্রস ট্যাপ ওকে দুই গ্রুপে করবে স্ম্যাশ স্ট্রেট ট্যাপ অ্যান্ড স্ম্যাশ ক্রস ট্যাপ এরপরে আমি দেখাবো ফুল মাল্টি অর্থাৎ এখানে থাকবে হাই ক্লিয়ার ড্রপ শট স্টেজ স্ম্যাশ ক্রস স্ম্যাশ হাফ এবং ড্রাইভ টোটাল ব্যাডমিন্টন অ্যাকচুয়ালি তো আমি দুই গ্রুপে ভাগ করে নিচ্ছি প্রথমে স্ট্রেট স্ম্যাশ ট্যাপ অ্যান্ড স্ট্রেট স্ম্যাশ অ্যান্ড ক্রস ট্যাপ আফটার দ্যাট ফুল কোর্ট মাল্টি ব্যাডমিন্টন হচ্ছে আসলে এমন একটি খেলা যে খেলার মাধ্যমে আপনার শরীর মন দুটাই ভালো থাকে তো ব্যাডমিন্টন খেলার মানে যে কোনো খেলার মাধ্যমে আমরা মাদক থেকে দূরে থাকতে পারি আমাদের ইয়ং জেনারেশন তো এখন মাদকাসক্ত সুতরাং ব্যাডমিন্টন খেলার মাধ্যমে আমরা ওইটা থেকে দূরে থাকতে পারি ব্যাডমিন্টন খেলা মানে এই খেলা দিয়ে আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হতে চাই এবং ইন্টারন্যাশনালে ভালো একটা লেভেলে যেতে চাই মানে এটা হচ্ছে আমার উদ্দেশ্য আর ব্যাডমিন্টন এমন একটি খেলা যার মাধ্যমে আপনার এটা আপনার 40-42 বছর পর্যন্ত আপনি ইজিলি খেলতে পারবেন যার কারণে এই বয়স্ক অবস্থায় আপনার শরীর মন দুটোই ভালো থাকবে ব্যাডমিন্টন খেলে ব্যাডমিন্টন আমার পছন্দের খেলা তো আমি ব্যাডমিন্টন খেলি খুব ভালো লাগে আমার ব্যাডমিন্টন খেলতে এজন্য আমাকে ব্যাডমিন্টনে আসে ফুটবল ক্রিকেট ভালো খেলা কিন্তু আমার দেখতে ভালো লাগে বাট আমার খেলতে ভালো লাগে না তো আমি ব্যাডমিন্টন খুব পছন্দ করি এজন্য আমি এই খেলাটাতে আসছি এই খেলার জন্য প্রয়োজন হচ্ছে আপনার শারীরিক মানে আপনার সবসময় ফিটনেসের দরকার পুরোটা খেলাটা হচ্ছে আপনার ফিটনেসের খেলা তো শারীরিক সুস্থ থাকার জন্য এই খেলাটা খুবই দরকার একজন ভালো আদর্শবান ব্যাডমিন্টন প্লেয়ার হতে হলে নিয়মমাফিক খাবার দাবার খেতে হবে চলতে হবে ভালোভাবে রেস্ট নিতে হবে ভালোভাবে ঘুমাতে হবে তাহলে একজন আদর্শবান ব্যাডমিন্টন প্লেয়ার হওয়া সম্ভব Thank you.
ব্যাডমিন্টন খেলা আমার ভালো লাগে। এটা আসলে ব্যাডমিন্টন শুধুমাত্র একটা খেলা না, আমার মতে এটা হচ্ছে একটা নেশা। এই নেশায় যে একবার ঢুকে যায় সেটা ছাড়া খুব মুশকিল আমি মনে করি আর কি। আমার সাথে এরকমই হয়েছে, তো আমি কোনো লক্ষ্য নিয়ে আসিনি, শুধুমাত্র আমার ভালো লাগে খেলাটা সেই কারণে এসেছি। তবে লক্ষ্য আছে ভালো কিছু করার, যদি দেশের জন্য ভালো কিছু করতে পারি আর কি, আন্তর্জাতিক পর্যায়ে যদি কিছু করতে পারি নিজের দেশের জন্য, সে লক্ষ্য আছে আমার। দেখা যাক বাকিটা আল্লাহ যতটুকু আমাকে সহায়তা করে আর কি।